সংবাদপত্র বদলিয়েছে এবং এটাই বদলিয়ে যাবে, এটাই স্বাভাবিক। চ্যানেল আই এর সংবাদের অন্যতম পথদ্রষ্টা, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক প্রণব সাহা সবার কাছেই ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। চ্যানেল আই প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই সংবাদের উন্নয়নে কাজ করেছেন নিষ্ঠার সঙ্গে। বেশ কিছুদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ল্যাবিড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সেগুনবাগিচায় নিজ বাসায়। স্বামীকে হারিয়ে শোকে পাথর তার সহধর্মিনী। সবাই তিনি যেন স্বর্গবাসী হন সেই দোয়া করবেন। আমাদের কি এটা বলতে পারবো না। তার সঙ্গে আমার পরিচয় প্রায় 30 বছর। তিনি বাংলার বাণীতে কাজ করতেন, আমিও বাংলার বাণীতে কাজ করতাম। ও তো খুবই অমায়িক ছিল, বন্ধু বৎসর ছিল। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের সবাইকে সবসময় আগলে রাখতেন পরম মমতায়। তার একমাত্র ছেলে অভি যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত। সেগুনবাগিচার বাসা থেকে তাকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানান সহকর্মীরা। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তার তিনি স্বর্গবাসী হন। ওনার মৃত্যুতে আমরা যে শুধু একজন সহকর্মী হারিয়েছি, এমন না, আমরা একজন অভিভাবক হারিয়েছি। এবং এরকম একজন অভিভাবক পাওয়া খুব সহজ বিষয় হবে না। এরপর প্রণব সাহাকে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আইতে। প্রণব সাহাকে শ্রদ্ধা জানিয়েছে চ্যানেল আই পরিবার। তাকে শ্রদ্ধা জানাতে চ্যানেল আই ভবনে খোলা হয়েছে শোক বই। চ্যানেল আই পরিবার অসম্ভব রকমের একজন সৎ এবং কর্মময় মানুষকে হারাবে, তারই ঋণ বা তারই শূন্যতা আমরা সত্যি সত্যি পূরণ হবে কিনা জানি না। কষ্টবিষ্টভাবে একটা সাংবাদিক একটা দিন গড়ে তোলার পেছনে প্রণবের অবদান অবশ্যই থাকবে। এবং আমি মনে করি প্রণবের এই শূন্যতাটা পূরণ হতে কেন একে বিভিন্ন অপেক্ষা করতে হবে। আমার জীবনে যখন সাংবাদিকতা শুরু করি, এই প্রণবটা প্রথম আমাকে একটা স্ক্রিপ্ট ধরে যে কীভাবে এই স্ক্রিপ্টে রয়টার্স লিখতে হয়, কীভাবে স্ল্যাগ লিখতে হয়, এই প্রণবদা, আরফিন ভাই, এই আনন্দ ভাই, অশোক কুমার উকিল, এরা চারজন আমাকে হাতে ধরে শিখেছে। তার মধ্যে একজন গুরু প্রফেশনাল সাংবাদিক যদি থেকে থাকে বাংলাদেশে, প্রণবদা হচ্ছে তার অন্যতম। আমি মনে করি এই চ্যানেল আয়ের পরিবারের অন্যতম সদস্য প্রণবদা। সেদিন আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম যে আপা প্রণবদা মারা গেছেন। তো বললো প্রণবদা বেশ কয়েকবার আসেন, তখন কোন কোন প্রণব আমি তখন বললাম। তখন বললো তো এ প্রণবটা আমার কিছু তৈরিও দিয়েছিলো গাড়ির সঙ্গে, আমি তো গিয়া দাঁড়িয়েছিলো। তারা বললো যে আমার পক্ষ থেকে একটু চোখ প্রদান করে তো বেশি প্রদান করে দিয়ে আমাকে আমি সবাইকে সমবেদনা জানিয়ে দেয়। চ্যানেল লাইফে যখন যে কোনো সময় তাকে আমি ফোন করেছি, সে কখনো বিরক্তি বোধ করে নেই এবং যে কাজে যখনই বলেছে কাজটি করার চেষ্টা করেছে। প্রণব সাহা 1954 সালের 15 জানুয়ারি মানিকগঞ্জ সদরের গড়পড়া গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কাজ করেছেন বাংলার বাণী ও বাংলাদেশ টেলিভিশনে। খেলাঘর সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি। চ্যানেল আই সংবাদের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত আস্থা আর ভরসা হয়ে কাজ করেছেন প্রণব সাহা। তার শারীরিক উপস্থিতি না থাকলেও তার কর্মময় জীবনের সততা ও আদর্শ বেঁচে থাকবে সাংবাদিক সমাজে। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা।